আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবী্য বাদা আম্মা বা'দ প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে নামাজরত অবস্থায় নামাজ অবস্থায় দাঁতের ফাঁকে লেগে থাকা কোনো খাবার যদি কেউ গিলে ফেলে খেয়ে ফেলে তাহলে তার নামাজ হবে কি না প্রিয় বন্ধুগণ একজন মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হবে এবং অবশ্যই তাকে নামাজও আদায় করতে হবে তো অনেক সময় দেখা যায় আমরা খাবার খাই কিন্তু খুব তাড়াতাড়ি মসজিদে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি নামাজ আরম্ভ করার কারণে অনেক সময় দেখা যায় আমাদের মুখে খাবার লেগে থাকে আমাদের দাঁতে খাবার লেগে থাকে এবং যখন আমরা নামাজ শুরু করি তখন কিন্তু আমরা সেই খাবার যে আমাদের মুখে লেগে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি প্রিয় বন্ধুগণ এখানে প্রশ্ন দুইটা প্রথম নম্বর প্রশ্ন হলো যে বাহিরের থেকে কোনো খাবার যদি আমি গ্রহণ করি তাহলে আমার নামাজটা থাকবে কিনা আর দুই নম্বর প্রশ্ন হলো যে দাঁতের ফাঁকে লেগে থাকা খাবার যদি আমি খেয়ে ফেলি গিলে ফেলি তাহলে আমার নামাজ হবে কি না তো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো আপনি যদি নামাজ অবস্থায় বাহিরের এক তিল পরিমাণ একটা খাবার যদি আপনি খান ভক্ষণ করেন তাহলে আপনার নামাজ সাথে সাথেই ভেঙ্গে যাবে আর দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো যদি আপনার দাঁতের ফাঁকে লেগে থাকা খাবার একটি সোলা বুটের পরিমাণ হয় আর সেটা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে আর যদি সেটা একটা সোলা বুটের থেকে কম হয় অল্প হয় ধরে নেন অর্ধেক সোলা বুটের পরিমাণ একটা সোলা বুটের অর্ধেক যদি সেটা হয় আর সেটা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আপনার নামাজের কোনো সমস্যা হবে না এটা ইসলামিক স্কলারদের অভিমত প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে আরও পড়তে চান তাহলে আপনি ফতোয়ায় আলমগিরি দেখতে পারেন এক নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো এখানে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা আমরা যেটা বুঝতে পারলাম তা হল যে আমাদের দাঁতের ফাঁকে লেগে থাকা খাবার যদি একটা সোলা বুটের চেয়ে যদি অনেক কম হয় তাহলে সেটা আমরা গিলে ফেললে আমাদের নামাজ হবে কোনো সমস্যা হবে না আর যদি কমপক্ষে সেটা একটা সোলা বুটের পরিমাণ হয় বা তার বেশি হয় তাহলে সেটা যদি আমরা গিলে ফেলি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের নামাজ ভেঙে যাবে তো বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন উপকৃত হতে পারে আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম আ রহমতুল্লাহি مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل